শিয়াগণের দ্বিতীয় অভিযোগ হজরত তোমার আল্লাহ তাল্লাহ শরীয়তের বিধিবিধান সম্পর্কে ওয়াকে ফাল ছিলেন না খেলাফতের জন্য শরীয়তের পূর্ণ জ্ঞান থাকা জরুরি হজরত তোমার আল্লাহ তাল্লাহ তা ছিল না সুতরাং তিনি খেলাফতের যোগ্য ছিলেন না মোহাম্মদ সে

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে অপবাদগুলো পেশ করে আমরা সেই ব্যাপারে আলোচনা করব শেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটি জঘন্য অপবাদ আরোপ করে বলেছে যে বুখারী ও মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ইন্দিকালের পাঁচ দিন পূর্বে বৃহস্পতিবার দিন জুহর নামাজের পর হতে আর মসজিদে যেতে পারে নেই অসুখে তিনি ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠলেন এমন অবস্থার মধ্যে কুজরা মোবারকে উপস্থিত সাহবা একামগণকে লক্ষ্য করে তিনি আর সাত করলেন তোমরা কাগজ নিয়ে এসো আমি এমন কিছু লিখি দিব যাতে তোমরা আর কখনো অধবষ্ট হবে না সাহবাই কারাম এই বিষয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে পড়ে কেহ বলেন কাগজ নিয়ে আসুন আবার কেহ বলেন এমন অবস্থায় হুজুর পূর্ণ সাল্লাল্লাহ আলহি ওসাল্লামকে কাগজ দেওয়া ঠিক হবে না কোরআন মজিদ তো পূর্ণভাবে নাজিল হয়ে গেছে দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে এবং হয়ে গেছে বলে কোরআনে ঘোষণা করা হয়েছে সুতরাং হুজুর পূর্ণ সাল্ল আলাইহি ওসাল্লামকে কষ্ট দিয়ে লাভ কি তিনি অসুখের তার এমনিতে অস্থির হজরত উমর রদিয়াল্লাহ তালাহ ছিলেন এই মতের মধ্যমণি আল্লাহ নবীর সামনে এভাবে বিতর্ক করা অশুভনীয় ছিল সাহাবা ইকরামের বিতর্ক দেখে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলে উঠলেন আমাকে একা থাকতে দাও আমি এখন যে অবস্থায় আছি তোমাদের বিতর্কের চাইয়ে এটা অনেক উত্তম এক কথা বলে তিনি তিনটি বিষয় উল্লেখ করেন প্রথম নাম্বার হলো আরও উপদিক থেকে তোমরা মুস্তিকদেরকে বহিষ্কার করে দিবে আমি যেভাবে কোনো দলকে খাতির সম্মান করছি তোমরা অনুরূপ করবে ইমন আব্বাস বলেন তৃতীয়বারের হয় তিনি চুপ ছিলেন অথবা কিছু বলেছিলেন কিন্তু আমি তা বলে গেছি বোকারি কিতাবুল ইলাম আবুল অদ্দাই কিতাবইসাম বিভিন্ন kitab মধ্যে এ বিষয় সম্পর্ক উল্লেখ রয়েছে। শিয়াগণ এই সূত্র ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ পরিচালনার করে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী ওহী দ্বারা পরিচালিত। হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অপমান্য করে অকান্তরে ওহীকে বাধা সৃষ্টি করেছে। ওহিতে বাধা সৃষ্টি করা কুফরি এই আক্রমণের জবাব দিতে গিয়ে মহাদিস বলেছেন হজরতিয়াল যদি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে দোষী সাব্যস্ত হন তাহলে হজরত আলী রবিআ হুদায় বিয়ার সন্ধিপত্র লিখতে গিয়ে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের একটি নির্দেশ মান্য করেছিলেন সেটা হলো রসুল শব্দটি বাদ দেওয়ার জন্য হুজুর পূর্ণাল আলহি ওয়াসাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালহুকে নির্দেশ করলে আলী রদি আল্লাহ তালহু তা করতেও স্বীকার করে কিন্তু কেউ তো এমন কি শিয়ারাও ওই কাজকে দূষণীয় বা ও হিতে বাঁধা বলে মন্তব্য করেনি হজরত তোমার রদি আল্লাহ তালহুর ব্যাপারে শিয়ারা দোষারোপ করছে কেন আসল ব্যাপারটি ছিল নবীর ও ভালোবাসা

শিয়া গনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুর বেলায়ে আকরামানতক কথা বল্লয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর বেলায়ে কবরে চুপ থাকে এটা ইনসাফের কালাব শিয়া দ্বিতীয় অভিযোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুর শরীয়তের কোনো কোনো বিধিবিধান সম্পর্কে ওয়াকিফাল ছিলেন না খেলাফতের জন্য শরীয়তের পূর্ণ জ্ঞান থাকা জরুরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুর তা ছিল না সুতরাং তিনি খেলাফতের যুগ্ম ছিলেন না উদাহরণস্বরূপন বলে থাকে দ্বারা গর্ভবর্তী এক মহিলাকে পাতর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন হজরত আলির দিয়াহর এই রায় সংশোধন করে বলেছিলেন অপরাধ হলো মহিলার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার পেটের সন্তানকে হত্যা করা হবে সরিয়ে বৈধ নয় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উল্লেখলেন এভাবে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট শুধু জিনার প্রমাণটি উপস্থাপনা করা হয়েছিল পেটের সন্তানের কোনো প্রমাণ তার কাছে ছিল না যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভের সন্তানের সংবাদ দিলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্ব খালাস হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত করেন কারণ কারো কাছে কোনো বিষয়ের প্রমাণ না থাকার অর্থ সরিয়ে জানার অভাব নয় এটা হয়েছিল সাক্ষীর অভাবে এটা হলো শিয়াদের অপকৌশল মাত্র বলে হজরত আল্লাহ আনহু দিনের মধ্যে এমন কিছু বিদাত চালু করেছিলেন যা দিনের অংশ নয় যেমন তিনি জামাতের সাথে তারাবিন নামাজ কায়েম করাকে উত্তম বিদাত বলে অবহিত করেছেন অথচ করিম সাল আলহি ওয়াসাল্লামীর সাদ করেছেন সব বিদাতই গুমরা তিনি আরো বলেছেন কোন ব্যক্তি আমাদের এই ধর্মে যদি এমন জিনিস নতুনভাবে সংযোজন করে যা ধর্মের অংশ নয় তা বাতিল বলে গণ্য হবে সুতরাং হজরতমর আল্লাহআ ধারাবীর নতুন বিদাত চালু করায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন নাউজ বিজাত শিয়াদের এই অভিযোগ সত্য না কেননা হাদিসে মতওয়াতের দ্বারা প্রমাণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে তিন দিন তিন রাত পর্যন্ত জামাতের সাথে তারাবি নামাজ পড়েছিলেন চতুর্থ রাত্রি থেকে তা বন্ধ করে দেন এবং এরশাদ করেন আমি বই করছি এ নামাজ তোমাদের উপর ফরস হয়ে যেতে পারে হযর পূর্ণ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের ইন্তিকালের পর ওহি বন্ধ হয়ে যায় সুতরাং ফরজ হওয়ার বয়ের কারণ তিরোহিত হয়ে যাওয়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুনজীবিত করেছেন মাত্র ইহা নতুন সংযোজন নয় সিয়াগন এক দিকে জামাতের সাথে তারাবির নামাজকে বিদাত বলে অপর দিকে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহর শাহাদত দিবস নয় রবি তারিখে শুক্রিয়ার নামাজ আদায় করে বিদাত বলে মনে করেন না আমরা উপরোক্ত আলোচনা থেকে শিয়ারা হজরত উমর রদিয়াল্লাহ তালানহর ব্যাপারে যে মিথ্যা অপবাদ দে সে ব্যাপারে আলোচনা করেছি আল্লাহ ফকরবুল্লা আলমিন এই শিয়া কা থেকে আমাদের জান মালকে হেফাজত করুক আমিন